ফারাক্কায় গঙ্গায় ভয়াবহ ভাঙন, তলিয়ে গেল বেশ কয়েকটি বাড়ি, আতঙ্কিত এলাকাবাসী। আবার শুরু হয়েছে ফারাক্কা হোসেনপুর চরের এবং কুলিডিয়ার চরের গঙ্গা ভাঙন। গতকাল রাত থেকে শুরু হয়েছে হোসেনপুর চরের গঙ্গা ভাঙন, আর সেই গঙ্গা ভাঙনে গঙ্গার জলে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি। আজকে ভোর থেকে শুরু হয় ফারাক্কার কুলিডিয়ার চরে গঙ্গার ভাঙন, আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা। গঙ্গা ভাঙনে বাড়ি তলিয়ে যাওয়ায় পরিবারদের ঠিকানা এখন খোলা আকাশের নিচে একটি ত্রিপলের তলায়। স্থানীয় প্রধানের তরফ থেকে গঙ্গার ভাঙনে বাড়ি তলিয়ে যাওয়ার পরিবারদের কিছু ত্রিপল দেওয়া হলেও প্রশাসনের তরফ থেকে এখনও কোনো সেই রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীদের বক্তব্য, তারা চাই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান হোক। রাত 11:45 আমার ছেলে বলছে বাবা কাটাই লেগে নৌকার কাছে গেলাম, বুঝলেন তো নৌকা দেখছি নৌকা কাটাই শুরু হয়ে হালকা হালকা নৌকাটা এখানে রাখা যাবে না, কাটাই যখন লাগলো নৌকাটাকে রেখে আসি ভাটার দিকে, নৌকা রাখতে গেলাম, নৌকা রেখে আসছি বুঝলেন তো, এমন যে কাটাই বসছে বললেন বড় বড় মিছ বসছে, জিনিসপত্র এগুলো সব টানাটুনি করতে করতে বুঝলেন সকাল হয়ে গেল, সব বালি টালি সব বসা গেল, কাঁদতে পারলাম না কিছু 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 পারলাম, আমি তো এখানে আছি এখন, এখন চেঙে থাকি এখন, ওই তো তিরপাল একটা করে দিয়েছে বুঝলেন হৃদয় দুমন্ডল। কিছু নাই তো, আমাদের সবই তো পড়ে গেছে, কিছু আর নাই, জমি জায়গা যেটি ছিল পড়ে আর কিছু নাই, সব তো এখানে স্কুল ফিল্ডে ইয়ে আছে, স্কুলের ইয়ে সব ফিল্ডে করে হ্যাঁ 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 খাওয়া দাওয়া ব্যবস্থা তো ইয়ে দিচ্ছে, মুড়ি টুড়ি দিচ্ছে, লেখা আছে ফারাক্কা থেকে কমল মজুমদার, টাইমস বাংলা।